গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আবারও চলে এলাম লেকচার টু নিয়ে কমপ্লিটিং সেন্টেন্সে। গত ক্লাসে আমরা রুল ফোর পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা রুল ফাইভ নিয়ে আলোচনা করব। রুল ফাইভে আছে অ্যাজ বা সিন্সের ব্যবহার। যেহেতু বা কারণ অর্থে অ্যাজ বা সিন্স ব্যবহৃত হয়, তাহলে কি অর্থ এর? যেহেতু বা কারণ। অ্যাজ বা সিন্স যদি সেন্টেন্সের শুরুতে বসে, একদম সেন্টেন্সের শুরুতে বসে, এবং এরপরে যে ক্লজটা থাকে সেই ক্লজটা যদি কারণ বোঝায়, কোন কারণকে নির্দেশ করে, অ্যাজ বা সিন্স যুক্ত ক্লজটি যদি কোনো কারণকে নির্দেশ করে, তাহলে তোমার জন্য যে ব্ল্যাঙ্ক যে দ্বিতীয় ক্লজটি সেটি তোমাকে এর ফলাফল দিয়ে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো কিনা আবার রিপিট করছি, আমি রিপিট করছি, খেয়াল করো। অ্যাজ বা সিন্স যেহেতু বা কারণ অর্থে বসবে এবং এটি দুটি ক্লজের প্রথমে বসবে। প্রথম ক্লজটি কারণ বোঝাবে এবং দ্বিতীয় ক্লজটি, ব্ল্যাঙ্ক ক্লজটি, তোমাকে পূরণ করতে হবে এর ফলাফল বা রেজাল্ট বসিয়ে, রেজাল্ট হয় বা ফলাফল হয় এরকম একটি বাক্য দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে বা পরিপূর্ণ করতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা দেখছি। সাপোজ এরকম একটা বাক্য তোমার পরীক্ষায় থাকলো, কি থাকলো, যে অ্যাজ হি স্টাডিড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল। এখন দেখো অ্যাজ আছে, আমাকে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ বসেছে, তারপরে প্রথম ক্লজটি আমি দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজটি দিয়ে দ্বারা বোঝাচ্ছে যে যেহেতু সে তার কঠোর পরিশ্রম করার কারণে। এখন আমাদেরকে এমন একটা বাক্য মনে মনে ভাবতে হবে যে কঠোর পরিশ্রম করার কারণে কি হয়, নিশ্চয়ই ভালো ফল হয়, তাই না? তাহলে আমরা লিখব অ্যাজ হি স্টাডিড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে কি করেছিল, সে ভালো ফল অর্জন করেছিল। হি কুড মেক এ গুড রেজাল্ট। এখানে একটা নোট আছে, তোমরা সেটা লিখে রাখো যে অ্যাজ বা সিন্স যুক্ত বাক্যটি উভয় পাশের ক্লজই একই টেন্সে হবে। অ্যাজ বা সিন্স যুক্ত ক্লজটির উভয়, সিন্স যুক্ত বাক্যটির উভয় ক্লজই সেম টেন্সে হবে। মানে কি, এই অংশ যদি পাস্ট থাকে এই অংশ তোমাকে পাস্ট একটা বাক্য দিয়ে ফিল আপ করতে হবে। দেখো এখানে আমরা ক্যান বসাই নেই, ক্যানের পাস্ট ফর্মটা কি কুড, তারপরে আমরা মেক বসাইছি। মেক দেখে তুমি ভাবতে পারো যে প্রেজেন্ট টেন্স, না, আমরা ক্যান কুডের পরে আমাদের সবসময় ভার্বের কোন ফর্মটা হবে, বেস ফর্মটা হবে, তার জন্য এখানে মেক করা হয়েছে। ওকে, তাহলে আরও একটা রুলসে আমরা যাই, আরও একটা এক্সারসাইজে আমরা যাই, দেখি। যেহেতু ওয়েদার রাফ ছিল, ওয়েদার রাফ থাকলে কি হয়, আমরা এটা একটা কারণ, ওয়েদার রাফ থাকার কারণে তুমি বাইরে যেতে পারো নাই, তুমি কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারো নাই, তোমার এমন একটা বাক্য দিতে হবে যে বাক্যটা তোমাকে এটার কারণে কি হয়েছিল সেই রেজাল্টটা তোমাকে লিখতে হবে। তবে এখানে যেহেতু আমাকে ওয়াজ আছে, মানে পাস্ট টেন্সে আছে, আমাকে দ্বিতীয় বাক্যটি অবশ্যই পাস্ট টেন্সেই লিখতে হবে। তাহলে কি লিখব, সিন্স দা ওয়েদার ওয়াজ রাফ, যেহেতু ওয়েদার রাফ ছিল, আই কুড নট
বা আই ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি অথবা আই কুড নট জয়েন দ্য পার্টি আমি পার্টিতে জয়েন করতে পারিনি ডিড হোক বা কুড হোক যেটাই থাকুক তারপরে যে ভার্বটা দেব সেটা আমরা বেস ফর্মে দেব এখন আমরা একটা প্রেজেন্ট দিয়ে শিখি তাই না এরকমটা দেয়া থাকলো আমার পরীক্ষায় as my exam is knocking at the door যেহেতু আমার এক্সাম কি করছে আমার দরজায় কড়া নাড়ছে তাহলে এক্সাম যদি আমার দরজায় কড়া নাড়ে তাহলে আমাকে কি করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে তাই না তাহলে as my exam is knocking at the door this is in present tense প্রথম ক্লজটি present tense আছে as যুক্ত ক্লজটি কিসে আছে present tense আছে এবং তাহলে আমাকে দ্বিতীয় ক্লজটি যেটা আমাকে পূর্ণ করতে হবে সেটি আমি অবশ্যই করব প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ টু স্টাডি হার্ড আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এখানে আমি হ্যাড ইউজ করিনি বা কোনো পাস্ট টেন্স ব্যবহার করলে আমাকে হবে না আমাকে অবশ্যই প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করতে হবে তাহলে দেখতে পাচ্ছি যে আমরা as বা since শব্দের অর্থ যদি হয় যেহেতু বা কারণ যদি সেন্টেন্সের শুরুতে বসে as বা since তাহলে প্রথম ক্লজটি কারণ বোঝাবে এবং দ্বিতীয় ক্লজটি ফলাফল প্রকাশিত হয় এমন একটা বাক্য দিয়ে আমাকে পূর্ণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ দেব দেখি তোমরা করে ফেলবে এটা বাসায় সেলফ প্র্যাকটিসের জন্য দেখো সিন্স হি ওয়াজ ক্লেভার যেহেতু সে ক্লেভার ছিল ক্লেভাররা কি করতে পারে যেহেতু ক্লেভার ছিল নিশ্চয়ই এর ফলে সে এমন কিছু করেছে ক্লেভার থাকার কারণে যেটা করা সম্ভব হয়েছে তাহলে আমরা এটা আমরা বাসায় করব ওকে আমরা চলে যাচ্ছি রুল সিক্স ব্যাপার কি কারণ বা যেহেতু বোঝাবে না বোঝাবে সময় বা টাইম ডিউরেশন বোঝাবে এবং সেন্টেন্সের শুরুতেও বসবে না বসবে দুটি ক্লজের মাঝখানে এখানে একটা ক্লজ থাকবে তারপরে এখানে একটা ক্লজ থাকবে দুটা কানেক্ট হবে সিন্স দ্বারা এখানে অ্যাজ না সরি সিন্স সিন্স দ্বারা দেখো সিন্স দ্বারা ফার্স্ট ক্লজ এবং সেকেন্ড ক্লজ কানেক্টেড হবে এখানে সময় বোঝাবে তাহলে আমাদের নিচে দুটি স্ট্রাকচার আমি তোমাদেরকে এখন দেখাবো সে স্ট্রাকচার দুটি তোমাদেরকে বুঝতে হবে বা ফলো করতে হবে
দেখো সিন্স দুটি ক্লজ দ্বারা কানেক্টেড থাকবে, মাঝখানে বসবে, এবং সিন্সের প্রথম বাক্যটি প্রথম বাক্যাংশটি যদি থাকে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিটিও থাকতে পারে, যে কোনো প্রেজেন্টের যে কোনো ফর্মেই থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টে থাকতে পারে, যেখানেই থাকুক পরের বাক্যটা আমরা অবশ্যই করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে সূত্রের মতো, যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে, প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ করব পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ করব পাস্ট পারফেক্টে। আমাদের মনে আছে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস বাকি অংশ, তাই না? এক্সটেনশন। এখানে কি করব? সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভি থ্রি প্লাস বাকি অংশ। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে, যে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ করব হচ্ছে পাস্ট ইনডিফিনিটি, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ করব পাস্ট পারফেক্ট টেন্সে। এটা আমরা আবার উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি। ইট ওয়াজ 10 ইয়ার্স, প্রায় 10 বছর, সিন্স, সাপোজ 10 বছর হয়ে গেছে তার আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে আমরা কি আমরা মিট করেছিলাম, আমরা বলি না যে অনেক বছর হয়ে গেল, প্রায় 10 বছর আগে তোমার সাথে দেখা হয়েছিল, 10 বছর হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, এরকম আমরা বাক্য বলে থাকি। তাহলে এইসব ক্ষেত্রে এই ব্যবহারটা আমরা করব। দেখতে পাচ্ছি কি আমার স্ট্রাকচার কি ফলো করছে এক্সাম্পলটা? যদি সেটা ফলো করে তাহলে আমরা খেয়াল করব সিন্স দ্বারা কি বুঝিয়েছে, সময় নির্দেশ করেছে, না 10 ইয়ার্সকে মেনশন করেছে, এবং সিন্সের আগের বাক্যটি বাক্যাংশটি আছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, ওয়াজ আছে। তাহলে আমাদের দ্বিতীয় বাক্যাংশটি আমি কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে কি লিখবো? ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট, অথবা খেয়াল করো ইট ওয়াজ 10 ইয়ার্স, প্রায় 10 বছর, সিন্স উই হ্যাড মেট, উই আমরা দেখা করেছিলাম, উই হ্যাড, অবশ্যই পাস্ট পারফেক্ট করতে গেলে আমাকে একটা হ্যাড আনতে হবে, এবং মিটের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? মিট মানে হচ্ছে দেখা করা, মিট প্রেজেন্টে থাকলে তারপরে কি হয়? মেট, মেট। তাহলে এই মেট আমি কোনটা দিয়েছি? হেডের পরে আমাদের কোন ফর্মটা হবে? ভি থ্রি ফর্মটা হবে, তাই না? অথবা আই হ্যাড সিন ইউ, আই সাবজেক্ট তারপরে কি আছে? হ্যাড। হ্যাড মানে কি? পাস্ট পারফেক্ট টেন্সের জন্য বসবে হ্যাড। তারপরে স, সি, স, সিন, ভি থ্রি ফর্মটা এখানে, তাই না? তাহলে আমরা দেখলাম যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা দেখলাম যে সিন্সের ব্যবহারটা কি, যদি সেটা মাঝখানে বসে এবং এর অর্থ যদি সময় নির্দেশ করে, কোনো কারণ না বোঝায়, তাহলে আমাদের প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ আমরা করব পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ করব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে দ্বিতীয়টা তোমরা চেষ্টা করে দেখো, আমরা আমি সাহায্য করছি, খেয়াল করো। 5 ইয়ার্স হ্যাভ পাসড, এখানে কোন টেন্স আছে খেয়াল করছো? হ্যাভ আছে, তাই না? হ্যাভ নিশ্চয়ই পাস্ট না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি বলেছি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। এখানে কিসে আছে? পারফেক্টে আছে, তাই না? 10 ইয়ার্স হ্যাভ পাসড, 5 বছর হয়ে গেছে।
কি হয়েছিল তোমার সাথে দেখা হয়েছিল বা আমার বাবা মারা গিয়েছে বিভিন্ন রকম ঘটনা হতে পারে তাই না 5 years have passed since my father died অথবা his father died তাই না অথবা since I left my house আমি আমার বাড়ি ছেড়েছি খেয়াল করো প্রেজেন্ট আছে তার জন্য আমরা শুধু past indefinite করব past indefinite structure কি subject plus v2 এখানে v2 ফর্মটাই বসিয়েছি leave এর v2 ফর্ম কি left ওকে অনেক সময় আমরা দেখি ইট ইজ এ লং সিন্স এরকমও থাকতে পারে বাক্যটা এটা অনেক বছর তোমার বাড়ি যায় না এরকম হতে পারে তাই না ইট ইজ এ লং সিন্স I went to your house. আমি তোমার বাড়ি গিয়েছিলাম অনেক বছরের ঘটনা তাহলে প্রেজেন্ট আছে বলে আমি অংশ কি করেছি past indefinite করেছি অথবা it was a long since I saw you. আমি তোমাকে দেখেছিলাম এবার আমরা একটা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি তোমার জন্য সেলফ প্র্যাকটিসের জন্য আশা করি বাসায় সেটা তোমরা নিজেরা চর্চা করবে এটা তোমরা বাসায় নিজেরা চর্চা করবে চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাদের এটা দিয়ে দেবে সেখান থেকে আমি চেক করে দেখব যে তোমারটা ঠিক হয়েছে কিনা এরপরে আমরা যাব রুল 7 টাইম বা ইট ইজ হাই টাইম শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত সময় আচ্ছা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অর্থ কি উপযুক্ত সময় কোন কাজ তোমার করার সময় অলরেডি পার হয়ে গেছে এখন কাজটি না করলেই নয় এতটাই জরুরি এরকম অবস্থায় আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে ইট ইজ টাইম বা হাই টাইমের এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বসিয়ে থাকি তাই না এরপরে আমাদের একটা ক্লজ বসাতে হবে সেই ক্লজটা কি হবে ক্লজ মানে কি একটা সাবজেক্ট থাকতে হবে মনে আছে আগের ক্লাসে আমি বলেছিলাম ক্লজ মানে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্টের পরে একটা ভার্ব লাগবে সেই ভার্বটা অবশ্যই মনে রাখবো আমাদের ভি টু হবে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে কোন টেন্সে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে অনেক সময় আমরা ইট ইজ টাইম বা হাই টাইমের পরে আমরা কি করি আমরা শুড ব্যবহার করি এটা একদমই করা যাবে না তাহলে ভুল হবে তাহলে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে একটা সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে যে ভার্বটা আমরা বসাবো
বাক্যের অর্থ অনুসারে বা বাক্যের আগের যে একটা ক্লু দেওয়া থাকবে সেই ক্লুর সাথে সঙ্গতি রেখে আমাদেরকে যে ভার্বটা বসাতে হবে সেই ভার্বটার টু ফর্ম মানে ভি টু ফর্মটা পাস্ট ইনডেফিনিট ফর্মটা আমাদেরকে বসাতে হবে। সাপোজ আমাদের ক্লুতে দেওয়া থাকলো corruption is existing in our society, corruption আমাদের সমাজে বিদ্যমান, it is high time, তোমাকে এরকম দেয়া থাকলো, it is high time অথবা it is time dash, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এখান থেকে ক্লু পেলে যে corruption সংক্রান্ত একটা বাক্য আমাকে লিখতে হবে, তাহলে it is high time, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে corruption দূর করতে হবে, তাই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে রিমুভ করতে হবে তাই না। এখন আমি একটা সাবজেক্ট লিখব কারণ আমাকে একটা ক্লজ লিখতে হবে তাই না, ক্লজ লিখতে গেলে আগে কি লিখতে হবে একটা সাবজেক্ট, ইট ইজ হাই টাইম উই আমাদেরকে কি করতে হবে রিমুভ করতে হবে করাপশন, রিমুভ এখন কি আমি রিমুভ বসাবো নাকি পাস্ট টেন্সটা বসাবো, রিমুভের পাস্ট ফর্মটা কি রিমুভড, তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইট ইজ হাই টাইম মানে উপযুক্ত সময়, ধরো করাপশন আমাদের সমাজকে একদম ছেয়ে ফেলেছে, এটাই উপযুক্ত সময়, আরো আগেই উচিত ছিল করাপশনকে রিমুভ করে দেওয়া, এটা এখন না করলেই না একদম উপযুক্ত সময় ম্যান্ডেটরি যে ইট ইজ হাই টাইম উই রিমুভড করাপশন ফ্রম আওয়ার সোসাইটি, এরকম আরো বাক্য আছে যেগুলি আমরা খেয়াল করি। টেকিং ব্যালেন্সড ডায়েট গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ভালো, ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময় কি উই টুক ব্যালেন্সড ডায়েট অর উই টুক হেলদি ফুড। এরকম ধরো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা যদি আমাদের করতে বলে তোমাদের হোমওয়ার্ক থাকবে ইট ইজ হাই টাইম। এটা তোমাদের থাকবে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ মানে স্মোকিং করা আমরা সবাই জানি যে স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ, ইট ইজ হাই টাইম আমাদের কি করা উচিত গিভ আপ করা উচিত তাই না, এটা ত্যাগ করা উচিত। তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে আমরা বাকি অংশটা লিখব, এটা আমাদের কমেন্ট বক্সে থাকবে, দেখব যে তোমরা ঠিক করে লিখতে পেরেছো কিনা। ওকে তাহলে এই পর্যন্ত হচ্ছে ইট ইজ টাইম এবং হাই টাইমের ব্যবহার।
এরপরে রুল 8 এ আছে আমাদের as if বা as though. As if বা as though ব্যবহারটা আমরা অনেক ব্যবহার করে থাকি, কিন্তু আসলে কি আমরা অনেক সময় বুঝিয়ে না বুঝিয়ে ব্যবহার করি, বলি as if as though মানে কি আসলে ঘটনাটা ঘটে না কিন্তু আমরা কল্পনা করি, as if সে এটা সব পারে, as if সে পাগলের মতো কথা বলে, আসলে সে পাগল না, এগুলাকে বলা হয় আনরিয়েল past. তাহলে আনরিয়েল past হলে আমরা as if বা as though ব্যবহার করি এবং এর বাংলা অর্থ হচ্ছে যেন, মনে হয় যেন. অনেক সময় আমরা বলি যে সে কথা বলে he talks as if he were a mad, সে কথা বলে যেন সে একটা পাগল, আসলে সে পাগল না কিন্তু তার কথা বলাটা পাগলের মতো. তুমি এমন ভাবে বলছো যেন তুমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আসলে তুমি প্রাইম মিনিস্টার না কিন্তু তোমার কথা বলার ধরনটা প্রাইম মিনিস্টারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তুমি পাগল না কিন্তু পাগলের মতো তোমাকে কম্পেয়ার করা হচ্ছে. তাহলে রিয়েলি না কিন্তু আনরিয়েলি আমরা থিঙ্ক করে যে কথাটা বলি সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি. আচ্ছা, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে হ্যাঁ এইটাও কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজকে কানেক্ট করে. তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে আমরা দুটি স্ট্রাকচার ঠিক একই রকম আমরা ফলো করব, খেয়াল করব. দেখো একটু সুবিধাই হলো মুখস্থ করার জন্য যে সিন্স এর ক্ষেত্রে আমরা করেছিলাম প্রেজেন্ট হলে হবে পাস্ট, পাস্ট ইনডিফিনিট হলে হবো পাস্ট পারফেক্ট. এখানে প্রেজেন্ট টেন্সটা লিখেছি যে কারণ এটা প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট বা পারফেক্ট যে কোনো ফর্মেই হতে পারে, তাহলে আমরা একটু করি. তবে এই ক্ষেত্রে দেখো পাস্ট ইনডিফিনিট লিখেছি তাই না, তবে পাস্ট ইনডিফিনিটে আমরা যদি বি ভার্ব, বি ভার্ব আমরা কি চিনি, বি ভার্ব কোনগুলাকে বলে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার তাই না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার. বি ভার্বের ক্ষেত্রে আমরা বলছি পাস্ট টেন্স, হ্যাঁ বি ভার্ব হলে যেখানে আমাদের আই, যেমন আই আই সাথে সাধারণত ওয়াজ হওয়া উচিত তাই না, কিন্তু এক্ষেত্রে বি ভার্বের ক্ষেত্রে এই পাস্ট টেন্স বলেছে তাহলে আমি ওয়াজ ব্যবহার করা উচিত ছিল তাই না, কিন্তু ওয়াজ না হয়ে ওয়্যার হবে, মনে থাকবে? শুধু অন্য পাস্ট টেন্সের ক্ষেত্রে যেমন নোর ক্ষেত্রে আমরা দিব নিউ, হ্যাঁ ডুর ক্ষেত্রে দিব ডিড, কিন্তু যখন আসবে ওয়াজ, হ্যাঁ যেমন আই অ্যাম ইওর টিচার, এখানে কি অ্যামটা কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে তাই না, বি ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে. এখানে এরকম যদি বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে বা মূল ভার্ব হিসেবে বসে তাহলে সেই বি ভার্বে ওয়াজ না হয়ে আমাদের বসাতে হবে কি ওয়্যার. এটা হচ্ছে এই বাক্যের একদম নোট, মনে রাখবে যে বি ভার্ব হলে লিখে রাখো বি ভার্ব হলে ওয়্যার হবে. আমরা একটা উদাহরণ দেই ব্যাপারটা ক্লিয়ার হবে.
সুমন টকস, সুমন কথা বলে যেন কি সে একটা পাগল, তাহলে সুমন টকস অ্যাজ ইফ সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, আসলে সে পাগল না কিন্তু সে পাগলের মতো আচরণ করতেছে। দেখো সুমন টকস অ্যাজ ইফ হি ওয়াজ হওয়া উচিত না, পাস্ট টেন্সটা কি ওয়াজ, ওয়াজ না হয়ে আমরা এখানে কি বসাবো ওয়্যার, শি ওয়্যারে ম্যাট, হির সাথে আমাদের হওয়া উচিত ছিল পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ, কিন্তু আমরা বলেছি যে যেহেতু এটা আনরিয়াল পাস্ট সো আমরা এখানে ওয়াজ না বসিয়ে কি বসিয়েছি ওয়্যার, কারণ এটাই হচ্ছে অ্যাজ ইফের রুল। আবার যদি এখানে আমি সুমন টকস না দিয়ে সুমন টকড, সুমন এমন ভাবে কথা বলে যেন কি সে পাগল হয়ে গেছে, তাহলে কি দিতাম, সুমন টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, সে একটা পাগল হয়ে গেছে। দেখো হ্যাড দিয়েছে এবং হ্যাডের পরে আমাদের হওয়া ইংলিশ কি বি, এই বি এর কোন ফর্মটা দিয়েছি, থার্ড ফর্মটা দিয়েছি, হি হ্যাড বিন এ ম্যাড, অথবা সে সব জানে, হি হি হ্যাড নো পাস্ট পার্টিসিপল ফর্ম কি নো নিউ নন, হি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছু জানে। তাহলে আমি একটু ক্লিয়ার করি যে অ্যাজ ইফ বা অ্যাজ তো অর্থ হচ্ছে যেন, অর্থ কি যেন, অ্যাজ ইফ বা অ্যাজ দোর প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট টেন্সে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিটে, তবে যদি বিভব থাকে সেখানে ওয়াজ না হয়ে ওয়্যার হবে, আর প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডেফিনিটে তাহলে পরের অংশ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আমি আরেকটা তোমাদের জন্য একটা করতে দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। হি প্রিটেন্ডস, সে এমন ভান বা ভনিতা করে, প্রিটেন্ড মানে হচ্ছে কোনো কিছু ভনিতা করা বা এমন ভাব করে, সে এমন ভাব করে যেন সে কি, এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, তোমরা বাড়িতে এই এক্সারসাইজগুলি ভালো করে ফলো করবে এবং নেক্সট ক্লাসে আমরা লেকচার 1 এবং লেকচার 2 এর যে এক্সারসাইজগুলি তোমাদের দিয়েছি সেগুলি আগে আমরা সলভ করব, দেন নেক্সট রুলে চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।